হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? তো দেখতে দেখতে এই সপ্তাহটা শেষ হয়ে গেল। আজকে মানে আমার অফিসিয়াল ওয়ার্ক ডে আজকে শেষ, আজকে শুক্রবার। এইমাত্র আমি বাড়ি মানে কাজ শেষ করে বাড়ি ফিরবো, এখন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো কালকে স্যাটারডে, কালকে ওয়েদার খুবই খারাপ থাকবে, দুঃখের বিষয় এইটাই। আর কালকে আমি কি ঘুরতে বেরোতে পারবো কি পারবো না আমি ঠিক জানি না, তোমাদের কিছু দেখাতে পারবো কি পারবো না আমি কিছুই জানি না, কিছু বলতে পারছি না এখন, আমি কিছু কথা দিতে পারছি না। কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব কালকে কোনো নতুন জায়গায় গিয়ে সেই জায়গাগুলোর সঙ্গে তোমাদের মুমেন্টটাকে, মানে আমার মুমেন্টটাকে তোমাদের সঙ্গে শেয়ার করার অবশ্যই করব। আর এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি, এখানে দাঁড়িয়ে আছি। আমার ট্রেন হচ্ছে কি 10:03-এ। তোমরা দেখতেই পাচ্ছ আমি জ্যাকেট গায়ে দিয়ে আছি, খুবই ঠান্ডা করছে এখন, টেম্পারেচারটা খুবই কম, হালকা হাওয়া দিচ্ছে। তবে সেদিনের মতো নয়, সেদিন অনেক ঠান্ডা করছিল আর বৃষ্টি হচ্ছিল, আজকেও বৃষ্টি হয়েছে, কালকে অবশ্যই বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্ট তাই দেখাচ্ছে। তো দিনের বেলায় খুবই ক্লাউডি ওয়েদার থাকে এই টাইমে, মানে এখন না আস্তে আস্তে কি হয়েছে, যত দিন যাবে তত শীত পড়তে শুরু করবে। আর এখানে না শীতকালে বৃষ্টি হয়, আকাশ পুরো মেঘলা থাকে, বৃষ্টি হয়। এখন এইখানে কোনো টুরিস্ট আসবে না। আর হচ্ছে গিয়ে এখন দাঁড়াও, এখানে তো কোথায় ছিলাম, এখন এখানে কোনো টুরিস্ট আসবে না, এইটা এখন পুরো টোটাল ট্যুরিজম এখানে বন্ধ। এখানে টুরিস্টরা সবসময় আসে সামারের টাইমে। তো এখানে সামারের সময় কি হয়, এত সুন্দর ওয়েদার থাকে, তো ভ্যাকেশন চলে, পুরো এক মাস ছুটি দেয়, সরকারি ছুটি ভাবা যায়। স্কুল কলেজ এবং বলতে গেলে কি হয়, শুধু স্কুল কলেজে নয়, তোমার আনঅফিসিয়াল মানে প্রাইভেট সেক্টর যেগুলো থাকে, অফিসিয়াল আনঅফিসিয়াল সব রকমের ছুটি থাকে এখানে সামারের টাইমে। তো এখানে প্রচুর টুরিস্ট আসে, ঘুরতে আসে ভ্যাকেশনে। আর আসবে হচ্ছে কি ক্রিসমাসের সময়, যখন এখানে তো এখন বরফ পড়ে না, একটু সাইডে পড়ে, আগের বছর অবশ্য বরফ পড়েছিল। তো ক্রিসমাসের সময় অনেক টুরিস্ট আসবে, তখন একটা ওয়েদার আলাদা রকম থাকে। তো এই টাইমে এখন বৃষ্টি হচ্ছে, খুবই ওয়েদার খারাপ, তাই ঘুরতে যেতে পারছি না কোথাও। গত শনিবার আমি ট্রাই করেছিলাম ঘুরতে যাওয়ার, কিন্তু পারিনি, কী করবো বলো, চেষ্টা করেছিলাম। তারপরে সেই জন্য আমি রবিবার গিয়েছিলাম। তো এখন দেখা যাক শনিবার দিন কীরকম ওয়েদার থাকে, মানে কালকে কীরকম ওয়েদার থাকে সেই বুঝে কালকে যাবো। ভাবি যে আইপিএল টাওয়ারের কাছে ঘুরতে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, কারণ হচ্ছে কি এই ওয়েদারে না আইপিএল টাওয়ারটাকে দেখে সত্যি তোমাদের ভালো লাগবে না। কালকে বিকেলে যদি ওয়েদারটা ভালো থাকে অবশ্যই আমি আইপিএল টাওয়ার যাবো, কারণ হচ্ছে গিয়ে বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে আইপিএল টাওয়ারটাকেও খুবই সুন্দর লাগে। মানে এই যে যে টাইমটা দেখতে পাচ্ছ এখন তোমরা, এখন প্রায় 9:30-10 বাজে, তো এই টাইমে খুবই সুন্দর একটা হালকা প্লেজেন্ট হাওয়া দিচ্ছে আর আকাশটা ক্লিয়ার থাকে। তো আইফেল টাওয়ারটা এই টাইমে পুরো লাইটিং করে দেয়, খুবই ভালো লাগে। দেখা যাক কি হয়, কালকের জন্য অপেক্ষা করতে হবে, আজকের জন্য বাই, টাটা। আর হ্যাঁ, মহালয়ার জন্য অতি মানে সবাইকে শুভেচ্ছা রইল, শারদীয় উৎসব আমাদের 2019 সালের এবার, ঠিক আছে? তো কালকে থেকে মহালয়া শুরু, দুর্গাপূজার জন্য সবাইকে অনেক 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 শুভেচ্ছা রইল। আর আমরা এখানে কী করে পূজা করবো, কীভাবে পূজা করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনকার মতো বাই, টাটা। আর হ্যাঁ, কীভাবে পুজো করবো ওইটা এখন কিচ্ছু বলবো না, ওইটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে, যেদিন পুজো আসবে সেদিন তোমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকবো। ওকে, টাটা, বাই, ভালো থেকো সবাই।